ज्ञानतिमिरन्धस्य शलाकया चक्षुरुन्मिलितं जन तस्मै श्रीगुरवे नमो शिचैतन्यमनाभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदामयं ददति स्वपदान्तिकम् বন্দেহম শ্রীগু শ্রীযুতপমলাম সেগুর্বৈষ্ণব শ্রীরূপ শাগ্রজ সহগণ রঘুনাথম সজীব শাধ্য সাবধূত পিজনসহিম কৃষ্ণ চৈতন্যব শ্রীরাধা কৃষ্ণ পা সহগণ ললিত শ্রী বিশাখ নিশ নম ও বিষ্ণুপদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে জয় পতাকা স্বামী ইতিমিন নম আচার্য পা প্রদায় কথা ধমদায় নগর গ্রাম তার নম কৃষ্ণ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে স্বামীতি নাম সারসত্যদ গৌরবাণীপচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশাৎশিণে বাঞ্ছাভ কৃপা সিন্দুভে চতি পাবনে জয়্রীকৃষ্ণ চৈতন্যা প্রভু নিতন্দ সৈতর শেয়া সি গৌরভক্ত বিন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नारायण नम नमस्कृत नरंच नरोत्तम देवी सरस्वती वैसम तथो जय मुदीर नष्टो प्रायश्व भद्रेशु नित्तं भागवत सेवयम् भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके मुखं करति वाचलं पंगुलंगयति ग्रिम जत्कृपा तमं वंदे श्री गुरुनाथ परम गुरुवे गौरचंद्राय राधिकाय कृष्णाय कृष्णाय ভাগবতম নবম স্কন্ধ দশম অধ্যায় আমরা আজকে অনেক শ্লোক তিরিশ থেকে পঞ্চাশ কুড়িখানা শ্লোক শ্রবণ করবো আমরা তো আমি তিরিশ নাম্বার শ্লোকটা শুধু পড়ব তাছাড়া শুধু অনুবাদ পড়ব তারপরে পঞ্চাশ নম্বর বোর্ডে লেখা আছে আমরা আলোচনা করব। তো ভগবান শ্রী রামচন্দ্রের লীলা ভগবান এই রামচন্দ্রের লীলা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সংক্ষিপ্ত সার সমস্ত বত্রিশ জন অবতার তার মধ্যে দশ অবতারকে শ্রেষ্ঠ করেছিলেন আমাদের জয়দেব গোস্বামী তার মধ্যেই রাম অবতার এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের মনুষ্য জীবন বা সকলের জীবনের জন্য কারণ রাম ভগবান মর্যাদা পুরুষোত্তম এবং রামের যতগুলো অভিনয় করেছে তাদের চরিত্র একদম নিখুঁত নীতিজ্ঞ ছিল কোনো রকমের ত্রুটি ছিল না আদর্শবান এই জন্য রামচরিত প্রত্যেককেই জানা দরকার তো আমরা আজ এখন শ্লোক পড়বো কারণ আগে আমি ভোটে পড়বো না কারণ অনেকগুলো শ্লোক আমি পড়ার পরে পঞ্চাশ নম্বর আমরা পাঠ করব। টাইম তো সংকীর্ণ যাই হোক আমি ঘড়ি দেখলে আমি আবার চো মানে বেশি এগোতে থাকি সেটা জানি না ক্ষমা করবেন ত্রিশ নম্বর তত দর্শ দদর্শ ভগবান অশোক খামাম ক্ষমাম স্থবিরহ ব্যাধিম শিংসপা মূলম অনুবাদ তারপর ভগবান শ্রী রামচন্দ্র অশোক বনে সিংসপা বৃক্ষের মূলে তার বিরহে কাতর এবং অত্যন্ত ক্ষীণা সীতা দেবীকে দর্শন করলেন তো রামচন্দ্রের জন্ম বাল্যলীলা পৌগণ্ডলীলা সব শেষ হয়ে এসেছে এসে লঙ্কা রাম দশ মানে দশরথ রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছেন সেতু বন্ধন হয়ে গিয়েছে এবং ভগবান রাম লঙ্কা পুরীতে পৌঁছে গেছেন তারপরে বলছেন সংক্ষিপ্ত স্বর মেন পয়েন্টগুলো তুলে ধরছেন শুধু সুখদেব গোস্বামী একত্রিশের অনুবাদ তার পত্নীকে সেই অবস্থায় দর্শন করে শ্রী রামচন্দ্র অত্যন্ত দয়াদ্রচিত্ত হয়েছিলেন তার প্রিয়তম রামচন্দ্রকে দর্শন করে সীতা দেবী বদন কমল তখন আনন্দে বিকশিত হয়েছিল বত্রিশ বিভীষণকে কল্পান্ত পর্যন্ত লঙ্কার রাক্ষসদের উপর আধিপত্য প্রদান ভগবান শ্রী রামচন্দ্রে সীতা প্রদান করেন করে ভগবান শ্রীরামচন্দ্রের সীতা দেবীকে পুষ্প রথে স্থাপন পূর্বক স্বয়ং সেই বিমানে আহরণ করে বনবাস সমাম প্রান্তে হনুমান সুগ্রীব এবং ভ্রাতা লক্ষণ সহ অযোধ্যায় প্রত্যাবতন লঙ্কা বধ হয়ে গেলেন তারপরে পুষ্পক বিমানে চড়ে সেই বিমানে চড়ে এসেছিলেন কোথায় অযোধ্যায় তেত্রিশ শ্রীরামচন্দ্র যখন তার রাজধানী অযোধ্যায় ফিরে আসেন তখন পথে লোকপালগণ তার সুগন্ধি পুষ্প বর্ষণ করে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন এবং ব্রহ্মা আদি দেবতারা তখন মহা আনন্দে তার চরিত্র কীর্তন করেছিলেন অযোধ্যায় পৌঁছে চৌত্রিশ অযোধ্যায় পৌঁছে রামচন্দ্র শুনেছিলেন যে তার অনুপস্থিতিতে তার ভ্রাতা ভরত কেবল গোমূত্রে সিদ্ধ জপ আহার করেছিলেন এবং বলকলের দ্বারা তার দেহ আস্বাদন করে জোঠাধারী হয়ে কুশাসনে শয়নপূর্বক দিনাতিপাত করেছিলেন সেই কথা শুনে পরম করুণাময় ভগবান অত্যন্ত অনুতাপ করেছিলেন এখানে সুন্দর ভরতের ভগবানকে প্রাপ্তির যে তপস্যা তিনি সফল হয়েছিলেন গোমূত্র সিদ্ধ জব আর বলকল পড়ে শুধু কেবল কুশাসনে শয়ন করেছিলেন কত বছর চোদ্দ বছর এক বিন্দু তার নীতি থেকে এদিকে আসেনি ভরতের চরিত্র বিরাট মহান রামায়ণের এই সকলেরই চরিত্র মহান এখানে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ একসঙ্গে আছে ভরত তখন জানতে পেরেছিলেন যে ভগবান শ্রীরামচন্দ্র তার রাজধানী অযোধ্যায় ফিরে আসেন তখন তিনি শ্রীরামচন্দ্রের পাদুকা মস্তক ধারণ করে নন্দীগ্রাম অথবা শিবির থেকে তার শিবির থেকে বেরিয়ে এসেছিলেন এই নন্দীগ্রাম সেই অযোধ্যার পাশে এই যে আমাদের নন্দীগ্রাম নয় মনে হচ্ছে আমি জানি না তো ভরতের সঙ্গে তখন মন্ত্রীরা পুরোহিতেরা সম্ভ্রান্ত নাগরিকেরা শ্রীরামচন্দ্রকে সম্বর্ধনা জানাতে গিয়েছিলেন বন্দিরা তখন মধুর সঙ্গীত সহকারে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং ব্রাহ্মণেরা উচ্চ স্বরে বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন সুন্দর অশ্ব এবং সুবর্ণ রোশনি সমন্বিত বহু রথ সেই শোভাযাত্রাকে অনুসরণ করেছিলেন করেছিল সেই সমস্ত রথ স্বর্ণপ্রাপ্ত সমন্বিত পাত পতাকা এবং বিভিন্ন প্রকার ধ্বজায় শোভিত ছিল স্বর্ণকবশ ধারী সৈন্য তাম্বুলিক এবং বহু সুন্দরী বারাঙ্গনা সেই শোভাযাত্রার সঙ্গে চলছিলেন বহু পদাচারী ভিত্ত সত্র চামর নানা প্রকার মূল্যবান মণিরত্ন এবং শোভাযাত্রায় উপযুক্ত অন্যান্য সামগ্রী বহন করেছিলেন এইভাবে ভরত তার শ্রেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের পদতলে নিপতিত হয়েছিলেন তার হৃদয়ে যখন দর্বীভূত হয়েছিল তখন আনন্দে তার নয়ন অশ্রুবশ অশ্রুপূর্ণ হয়েছিল ভরত রামচন্দ্রের অগ্রে তার পাদুকা দুটি সমর্পণ করে অশ্রুপূর্ণ নয়নে গীতাঞ্জলি হয়ে দাঁড়িয়েছিলেন তখন শ্রী রামচন্দ্র তার অশ্রু জলে ভরতকে স্নান করিয়ে বহুক্ষণ ধরে আলিঙ্গন করেছিলেন সীতা দেবী এবং লক্ষণ সহ রামচন্দ্র, বিঘ্ন ব্রাহ্মণ ও পূজনীয়দের মূল কুলো ভৃতদের প্রণতি নিবেদন করেছিলেন এবং অযোধ্যায় প্রজাবিন্দ তখন ভগবান ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন কত সুন্দর শিষ্টাচার অযোধ্যায় নাগরিকেরা দীর্ঘ অনুপস্থিতির পর তাদের রাজাকে প্রত্যাবর্তন করতে দেখে তাকে মাল্য প্রদান করেছিলেন এবং তাদের উত্তরীয় বসন আন্দোলন করে তাদের আনন্দে নৃত্য করেছিলেন হে রাজন পরীক্ষিতকে বলছেন ভরত শ্রী রামচন্দ্রের পাদুকাদয় সুগ্রীব ও বিভীষণ চামর উৎকৃষ্ট ব্যঞ্জন হনুমান শ্বেত শস্ত্র সত্র শত্রুগুণ ধনুক এবং দুটি তৃণ সীতা দেবী দুটি তৃণ সীতা দেবী তীর্থলপূর্ণ কমণ্ডুলু খর্গ খড়্গরাজ জাম্বুমান স্বর্ণকবশ ধারণ করেছিলেন এগুলোর সঙ্গে করে যাচ্ছিলেন হে মহারাজ পরীক্ষিত পুষ্পকরাতে উপবিষ্ট ভগবানকে পুরো নারীরা প্রার্থনা নিবেদন করেছিলেন বন্দিরা তার চরিত্র গাথা কীর্তন করেছিলেন তখন তিনি গ্রহ নক্ষত্রের মাঝখানে চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন গ্রহ নক্ষত্রে যত নক্ষত্র আছে তার মধ্যে যদি চন্দ্র উদিত হয় কিরকম হয় অপূর্ব এক ঠিক ভগবান রামচন্দ্র সেই রকম প্রভাব বিস্তার করেছেন সুখদেব গোস্বামী এখানে বলছেন তারপর ভ্রাতা তখন তারপর ভ্রাতা ভরত কর্তৃক অভিনন্দিত হয়ে ভগবান শ্রী রামচন্দ্র উৎসব মুখরিত অযোধ্যা নগরীকে নগরীতে প্রবেশ করেছিলেন প্রাসাদে প্রবেশকালে তিনি কৈকেই প্রভৃতি মহারাজ দশরথের অনন্যা পত্নী তা অর্থাৎ তার বিমাতাদের এবং তার নিজের মাতা কৌশল্যাকে প্রণাম করেছিলেন তিনি বৈশিষ্ট্য আদি গুরুজনদেরও প্রণতি নিবেদন করেছিলেন তার সমবয়স্ক বন্ধুরা এবং কনিষ্ঠরা তাকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তিনিও তাদের প্রত্যাভিমাদন করেছিলেন লক্ষণ এবং সীতা দেবীও সেইভাবে সকলকে অভিবাদন করেছিলেন এইভাবে তারা সকলে প্রাসাদে প্রবেশ করলেন এখানে একটি শিষ্টাচার রয়েছে ভগবান রাম প্রথমে কে প্রণাম করেছিলেন কেন কৈকেই ছিলেন রাজা দশরথের অত্যন্ত প্রিয় আর রামচন্দ্রের প্রতি কৈকেই বেশি স্নেহ ছিল কৈকেইয়ের প্রতি আর কৈকেইয়ের বরেই সেখানে গিয়েছিলেন তিনি কখনও দ্বিধাবোধ করেননি যে বিমাতার কামাচ আগে যাব কেন এটা হচ্ছে একটা মানে বিরাট নীতি শিক্ষা আমরা তো অনেক এইভাবে হিংসা কেউ যদি আমাকে গালি দিল বা কোনো দিল তার ধারের কাছে আমরা যাই না কিন্তু এখানে ভগবান রাম দৃষ্টান্ত স্থাপন করলেন আদর্শ নীতি স্থাপন করলেন তিনি প্রথমে বিমাতা কৈকেইয়ের কাছে গেছে সুমিত্রার কাছে গেছে তারপরে তার মাতা কৌশল্যার কাছে গিয়েছিলেন তো এটা একটা বিরাট শিক্ষা বহু শিক্ষা এই রামায়ণের প্রত্যেকটি চরিত্র অত্যন্ত মূল্যায়ন নীতি মূর্ছিত দেহে চেতনার সঞ্চার হলে যেভাবে দেহ সাহসা উত্থিত হয় রাম লক্ষণ ভর শত্রুঘ্নের মাতৃগণ তাদের পুত্রদের দর্শন করে সেইভাবে সহসা উত্থিত হয়েছিলেন তারা তাদের পুত্রদের কোলে নিয়ে নয়ন জলে অভিষিক্ত করে দীর্ঘ বিরহজনিত শোক থেকে মুক্ত হয়েছিলেন কুলগুরু বৈশিষ্ট্য শ্রীরামচন্দ্রের জোটা মোচন করে তার মস্তক মুন্ডন করেছিলেন এবং তারপর কুল বৃদ্ধদের সঙ্গে মিলিত হয়ে চার সমুদ্রে জল নিয়ে দেবতাদের ইন্দ্রের মতো শ্রীরামচন্দ্রের অভিষেক হয়েছিল ভগবান শ্রীরামচন্দ্র এইভাবে মস্তক মুন্ডন পূর্বক স্নান করে সুন্দর বসন পরিধান করেছিলেন এবং মাল্য অলঙ্কারে ভূষিত হয়ে সুন্দর বসন ও অলঙ্কারে বিভূষিত ভ্রাতাগণ সীতা দেবী সহ শোভা পেতে লাগলেন তা এখন তারা এইভাবে রাজ্যে প্রবেশ করে ধর্মরাজ্য স্থাপন অভিষিক্ত হলেন স্বয়ং ভগবান রামচন্দ্র পঞ্চাশ নাম্বার শ্লোক লেখা রয়েছে সকলে পড়ব একবার পড়ব বেশি পড়ব না ঠিক আছে সকলেই উচ্চারণ করবেন অগ্র হিদাসন ভাত্রা মণিপত্ত প্রসাদিতা প্রজাস ধর্ম নিরতা যুগোপিতৃবত রাম মেনিরে পিতরং চতম অনুবাদ এবং এই শ্লোকের যথার্থ তাৎপর্য তাৎপর্যটাও বড় তো অনুবাদ ভরতের প্রণতি ও শরণাগতিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীরামচন্দ্র তখন রাজ সিংহাসনে রাজসিংহাসন গ্রহণ করেছিলেন পিতা যেমন সস্নেহে পুত্রকে পালন করেন ঠিক সেইভাবে তিনি স্বধর্ম নিরত বর্ণ ও আশ্রমচিত গুণযুক্ত প্রজাদের পালন করেছিলেন এবং প্রজারাও তাকে ঠিক তাদের পিতার মতো মনে করেছিলেন তো তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রভুপাত এই শ্লোকে যেহেতু এখানে রাজা প্রজা পালনের রামচন্দ্রের এই অনুবাদে দিয়েছেন তো পুত্রকে যেমন পিতা পালন করে সেটা একটা আর আশ্রমচিত এই দুটো সুযোগ পেয়ে প্রভুপাত তার মনের কথা ব্যক্ত করেছেন সুন্দরভাবে এটা যদি কেউ অনুশীলন করে প্রত্যেককেই তাহলে তাদের জীবন ধন্য হবে ভালো করে শুনুন তাৎপর্য রামরাজ্যের আদর্শ মানুষের অত্যন্ত প্রিয় রামরাজ্য এমন কি এখনো রাজনীতিবিদেরা কখনো কখনো রামরাজ্য নামক দল গঠন করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভগবান রামচন্দ্রের বশ্যতা স্বীকার করে না তারা ভগবানকে বাদ দিয়ে ভগবানের রাজ্য প্রতিষ্ঠা করতে চায় তাদের এই প্রকার প্রচেষ্টা কিন্তু কখনো সার্থক হয় না রাষ্ট্র সরকার এবং প্রজাদের সম্পর্ক যখন শ্রী রামচন্দ্রের সঙ্গে তার প্রজাদের সম্পর্কের মতো হয়ে ওঠে তখনই কেবল রামরাজ্যের প্রতিষ্ঠা হতে পারে পিতা যেই প্রকার স্নেহে পুত্রকে পালন করেন ভগবান শ্রী রামচন্দ্র ঠিক সেইভাবে তার প্রজাদের পালন করেন এবং তার ফলে তার প্রজারাও তাকে ঠিক তাদের পিতার মতোই বলে মনে করতেন এইভাবে পিতা পুত্রের মতো রাজা এবং প্রজা সম্পর্ক গড়ে ওঠা উচিত পুত্রেরা যখন সুরক্ষিত হয় তখন তারা পিতা মাতার বাধ্য হয় এবং উপযুক্ত পিতা এবং সন্তানদের যথাযথভাবে পালন পোষণ হয় এইখানে স্বধর্মনিরতা বন্যাশ্রম গুণান্বিতা শব্দটির মাধ্যমে সেই কথা ব্যক্ত হয়েছে প্রজারা সৎ নাগরিক ছিলেন রাধা মাধব সখীবৃন্দ কী পঞ্চতনিসব কি কারণ তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং ব্রহ্মচর্য বৈশ্য শূদ্র এবং ব্রহ্মচর্য গ্রাহস্থ ব্রাহ্প্যস্থ সন্ন্যাস সমন্বিত বর্ণাশ্রম ধর্ম পালন করতেন এটি যথার্থ মানব সভ্যতা বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষের শিক্ষা লাভ করা অবশ্য কর্তব্য গীতায় চতুর্থ অধ্যায় তেরো শ্লোকে চতুর্বর্ণ ময়াশিষ্টা গুণ বিভাগস চারটি বর্ণগুণ ও এবং কর্ম অনুসারে প্রতিষ্ঠিত হওয়া অবশ্য কর্তব্য সৎ সরকারের প্রথম কর্তব্য বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করা বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবতমুখী করা বনাশ্রমা চারবতাম পুরুষেন পুর পুমান বিষ্ণু আরাধ্যতে সমগ্র বন্যাশ্রম প্রথার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বৈষ্ণবে পরিণত করা বিষ্ণু রহস্য দেবতা মানুষ যখন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন তখন তারা বৈষ্ণব হন এইভাবে বন্যাশ্রম প্রথার মাধ্যমে মানুষকে বৈষ্ণব হওয়ার শিক্ষা দেওয়া উচিত যা শ্রী রামচন্দ্রের রাজত্বকালে ছিল তখন সকলকেই বন্যাশ্রম, প্রথা অনুসারে শিক্ষা দেওয়া হতো কেবল আইন কানুন প্রণয়ন করাই মা করার মাধ্যমেই সৎ নাগরিক সৃষ্টি করা যায় না তা অসম্ভব নাগরিকেরা অনাচারী দস্যু তস্করে পরিণত হচ্ছে অতএব কেবল আইন প্রণয়ন করেই সৎ নাগরিক তৈরি করা যায় না নাগরিকদের যথাযথভাবে শিক্ষা প্রদান করা অবশ্য কর্তব্য ইঞ্জিনিয়ার আইনজ্ঞ অথবা জ্ঞানের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ তৈরি করে যেমন স্কুল কলেজের শিক্ষা প্রয়োজন হয় তেমনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং ব্রহ্মচারী গ্রাহস্থ বানপস্থ ও সন্ন্যাসী হওয়ার শিক্ষাও স্কুল কলেজের প্রদান করা অবশ্য কর্তব্য তার ফলে সৎ নাগরিক হওয়ার প্রাথমিক শিক্ষা প্রদান করবে বন্যাশ্রম গুণান্বিতা সাধারণত রাজা বা শ্রী রাষ্ট্রপতি যদি রাজসী হন তাহলে তাদের সঙ্গে তাদের প্রজাদের সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠবে এবং তখন আর রাষ্ট্রে বিচ্ছৃঙ্খলা কোনো সম্ভাবনা থাকবে না কারণ তার দস্যু তুষ্করের সংখ্যা হ্রাস পাবে কলিযুগে কিন্তু বন্যাশ্রম প্রথা ই উপেক্ষিত হওয়ার ফলে মানুষ সাধারণ দস্যু তস্করে পরিণত হয় গণতান্ত্রিক প্রজা প্রথায় এই প্রকার দস্যু তস্করেরা স্বাভাবিকভাবেই অনন্য অন্যান্য দস্যু তস্করের থেকে অর্থ সংগ্রহ করে এবং তার ফলে প্রতিষ্ঠিত রাষ্ট্রেই প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সর্বত্র অশান্তি বিরাজ করে সেই সমাজে কেউই সুখী হতে পারে না কিন্তু সৎ রাষ্ট্রের আদর্শ আমরা শ্রী রামচন্দ্রের স্বয়ন শাসন ব্যবস্থার থেকে দেখতে পাই মানুষ যদি তার আদর্শ অনুসরণ করে তাহলে পৃথিবী সর্বত্রই রামরাজ্যের প্রতিষ্ঠিত হবে এখানেই ছিল প্রভুপাত কর্তৃক তাৎপর্য সমাপ্ত জগৎগুরু ছিল প্রভুপাত কি তো সুন্দর এই রাম কথা রাম মানে আনন্দদায়ী কারণ রামের নাম যখন রাখেন বৈশিষ্ট্য মুনি তার কোলে দেন নেওয়ার সঙ্গে সঙ্গেই বলছে পৃথিবীর আনন্দদাতা হচ্ছেন এই রাহম আর এই রাম রাজ্য অত্যন্ত দৃষ্টান্ত স্থাপন হবে তাই ভগবান মর্যাদা পুরুষোত্তম তারপরে ভরত ভরতকে বলা আছে যে সারা পৃথিবী যিনি ভরণ পোষণ প্রদান করেন তার জন্য তার নাম ভরত রাখা হয়েছে তারপরে রাখা হয়েছে শত্রুগুণের নাম শত্রুগুণ হচ্ছেন তিনি তার নাম উচ্চারণ করলে সমস্ত হৃদয়ের শত্রু তারা বিতাড়িত হবে এত বড়ো গুণান্বিত তারপরে লক্ষণ নাম রাখা হয়েছে লক্ষণকে যখনই কোলে দিলেন বলছেন এ লাখ লক্ষণ এর মধ্যে বিরাজমান এর লক্ষণ ব্যাখ্যা করা যাবে না তাই এর নাম লক্ষণ তো রাম এই চরিত্রের প্রত্যেকের চরিত্র অপূর্ব এক নীতি নীতিজ্ঞ এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন কারণ এই বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছেন রাম আবির্ভূত হওয়ার আগেই কারণ রাম জন্ম হয়নি তার আগে রামায়ণ লেখা হয়ে গিয়েছিল তাই বাল্মীকি মুনি যেভাবে এই রামকে স্থাপন করেছেন রাম তার নীতি থেকে বিন্দুমাত্র এক একদিকও আসেনি তিনি প্রতিজ্ঞা করেছিলেন রঘুকুল এক প্রথা ছিল সে প্রথাটা হচ্ছে কি এক একসময় রাজা দশরথ সেই প্রথা বলে দিয়েছিলেন রঘুকুলো নীতি চলিয়ায় বলছে প্রাণ যায় তবু বচনও না যায় তাদের বাক্য এত বড় প্রাণ যদি লক্ষ্য শেষ হয়ে যাবে তাও বাক্য থেকে এক চুলো সরে আসবে না এটা রামরাজ্যে প্রতিষ্ঠিতের এইটাই হচ্ছে ছিল ধর্ম প্রাণ যায় তবু বচনও না যায় তাই ভরতের চরিত্র এখানে উত্থিত হয়েছেন ভরত একজন এমনই ব্যক্তি ছিলেন ভরতের চরিত্র অপার তাই আমি অল্প একটু ভরতের চরিত্র এখানে বলবো ভরতের চরিত্র অত্যন্ত উজ্জ্বল এবং আদর্শ তার চরিত্র কখনো কোনো দোষ দেখা যায়নি যায় না ভরতের মহিমা অপার বাল্মীকি রামায়ণে তাকে বিষ্ণুর অবতার বলা হয়েছে সেই সঙ্গে তার চরিত্র তাকে এক সাধু শিরোমণি আদর্শ প্রভুভক্ত মহাত্মা নিষ্প্রিয় ভক্তিপ্রধান প্রধান কর্মযোগী বলে সিদ্ধ করেছেন ভরত ধর্ম নীতিজ্ঞ সদ্গুণ সম্পন্ন ত্যাগী সংযমী সদাচারী প্রেম ও বিনম্রের মূর্তি শ্রদ্ধাবান অত্যন্ত বুদ্ধিমান ছিলেন বৈরাগ্য সত্য তপ ক্ষমা তিতিক্ষা দয়া বাৎসল্য ধৈর্য বীর্য গাম্ভীর্য সারল্য সৌমত্ব মাধুর্য উৎকর্ষ সত্ত্বেও আত্ম আঘা বিহিতা ও সুহীদতা ইত্যাদি গুণ তার মধ্যে বিশেষভাবে বিকশিত হয়েছিল ভ্রাতৃপ্রেম তো তার প্রেম তো যেন তার এক সজীব মূর্তি রূপে বিরাজ করেছিলেন তাই হচ্ছে ভরত তার মধ্যে কোনো অংশে কম ছিল না অনেকে অনেক কিছু ভেবেছিলেন ভরতকে নিয়ে তো সে রাজত্ব তার ভাব কখনো এটাও তিনি করেননি কিভাবে তিনি তার প্রভু আজ্ঞা পালন করেছিলেন বিন্দু মাত্র তার নীতি থেকে এক চুলো তিনি সরে আসেনি এই জগতে আমাদেরকে যদি ভালো হতে হয় তাহলে নীতি লাভ করতে হবে নীতিজ্ঞ ব্যক্তি এই জগতে শ্রেষ্ঠ লাভ করতে পারেন যারা নীতি জানে না নীতিজ্ঞ নয় নীতি পালনে অসমর্থ তারা ভগবত ভক্তিপথে অগ্রসর হতে পারে না এই জন্য নীতিজ্ঞ হলে সব কিছু লাভবান হতে পারি আমরা তা আমরা এই নীতি পালনেই আমাদের কি হয় নীতি পালনেই আমরা অক্ষমতা হয়ে যাই কেন আমাদের নীতি ভুলের জন্যই আমরা কিন্তু ভক্তিপথে অগ্রসর হতে পাই না এই হচ্ছে জগৎ আর বর্তমান পরিস্থিতি এখানে লিখেছেন প্রভুপাত এই চতুর্বর্ণ মায়াশিষ্টা গুণ বিভাগ কর্মবিভাগ ভগবান করেছেন এগুলা কলিযুগে সব ধুলিস্যাত হয়ে গিয়েছে কিছুই নেই কোনো শিক্ষা ব্যবস্থা নেই কোনো আদর্শ নেই হ্যাঁ আগে গ্রামেগঞ্জে আগে আমি আমার লাইফেও গ্রামেগঞ্জে রামায়ণ গান হতো রামায়ণ পালা কীর্তন হতো আগে হতো এখন এগুলো নেই এখন অর্কেস্ট্রা নিয়ে আসছে মার্কেটে কী শিক্ষা লাভ করবে বাচ্চারা শিশুরা কি শিক্ষা লাভ করবে মায়েদের কাছে শিক্ষা লাভ করবে রামায়ণ মহাভারতের গল্প কোথা থেকে হচ্ছে সেটা হয় না টিভি সিরিয়ালের কোন কোন চরিত্র সেগুলো বাচ্চার সঙ্গে শেয়ার করে পড়াশুনায় শিক্ষা লাভ নেই হ্যাঁ সেদিন আমি নবদ্বীপ যাচ্ছিলাম একজন ব্যক্তি যাচ্ছিলাম সে বলছে যে আগের শিক্ষা নেই আগে বাল্য শিক্ষার মধ্যে যা শিক্ষা ছিল এখন এগুলো নেই এখন উদ্ঘট পড়াশোনা সব বিল্টু কিল্টু কোথায় কি সব ফালতু পড়াশোনা কোনো শিক্ষা নেই তো রকম হিন্দু ধর্ম আস্তে আস্তে চলে যাচ্ছে রসাতলে। এই জন্য বাচ্চারা ধর্ম সম্বন্ধে কিছুই শিক্ষা লাভ করছে পাচ্ছে না তারা জানে না রাম আছে ভগবান কৃষ্ণ আছে এগুলো কিছুই জানতে পারে না আর তারা শিক্ষা লাভ করছে ঠিক ওই রকম হ্যাঁ বিদেশি শিক্ষা অর্কেস্ট্রা এইসব কোনো শিক্ষা নেই তো কী করে হবে এই জন্য ওরসা তলে যাচ্ছে আর এদিকে অন্য সম্প্রদায় দেখুন মুসলিম সম্প্রদায় তারা প্রতিদিন নামাজ পড়ে তাদের ই হয় নামাজের পাঁচটা ভাগ আছে তারা দেখুন তারা এক একম দ্বিতীয় নাস্তি আল্লাহ ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া তারা কেউ অন্য কাউকে ভগবান বলে না আর কোনো কিছু পালনও করে না তাদের নামাজের মন্ত্রটা ওটাই শিক্ষা দেওয়া হয় যে আমরা কারো কথা শুনবো না শুধু আল্লাহরই কথা শুনব আর আমরা আমাদের কোনো শিক্ষা নেই গীতা ভাগবত সব উঠে গিয়েছে পড়াশোনায় সিলেবাসে নেই উঠে গিয়েছে আমাদের স্কুল কলেজ শিক্ষা দিচ্ছে ভুল শিক্ষা দিচ্ছে এই হচ্ছে আমাদের সমাজ তাহলে আমরা নীতি আদর্শ কি করে শিখব মা বাবার কাছেই নীতি আদর্শ শিক্ষা হয় সীতা দেবী তিনি তার চরিত্র এখানে দেখুন তিনি মা হ্যাঁ এখানে অনেকগুলো মায়ের কাহিনী রয়েছে হ্যাঁ অহল্লা তারপরে মন্দুরি তিনি একজন সতী তারপরে সীতার কাহিনী রয়েছে এগুলো আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছে এই জগতে যদি সমস্ত সহনশীল পৃথিবীতে যত আছে সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত সহনশীল যদি এক জায়গায় করা হয় তাহলে সীতা দেবীর মতো একজন ব্যক্তি হয় সীতা দেবীর মধ্যে এত সহনশীল তিনি বন থেকে ফিরে আসলেন আসার পরে ভগবান রামচন্দ্র তিনি যখন বন থেকে ফিরে আসেন তিনি এর আগে ছিলেন রাজকুমার এবং রাজা রাম বন থেকে ফিরে আসার পরে তার উপাধি লাভ হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান কেন তিনি বনে গিয়ে রাজাদের সঙ্গে মিলিত হননি মুনি ঋষিদের সঙ্গে শুধু মিলিত হননি মৌ মুনি ঋষির সঙ্গ তিনি সেখানে করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি হ্যাঁ এক ক্যাওট কি মিগারি তার সঙ্গে সঙ্গ করেছিলেন সবরীর সঙ্গ করেছিলেন এবং সুগ্রীবের সঙ্গ করেছিলেন হনুমান বানবদের সঙ্গ করেছিলেন এই জন্য এদেরকে নিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই জন্য অন্য রাজারা আমরা তো চেয়ারের জন্য ব্যস্ত ভগবান রাম ওইরকম হয়নি তিনি জানেন খুশি মনে তিনি দিতে পারতেন ভরতকেই রাজ করার জন্য তিনি উদ্বিগ্ন ছিলেন তার ভাব এটা ছিল কিন্তু এটাই হচ্ছে আদর্শ দৃষ্টান্ত তাই সীতা দেবী যখন ফিরে আসলেন প্রজারা কানাকানি করছেন কি যে সীতা দেবী পরপুরুষের ঘরে এত বছর ছিল রামচন্দ্র ঘর করছে এরকম তার গুপ্তচর দিয়েই নির্দেশ যখন জানতে পারলেন লক্ষণকে বলছেন লক্ষণ তুমি সীতাকে তখন সীতা অলরেডি গর্ভবতী তিনি গর্ভে দুটি সন্তান ধারণ করছেন তো তখন তাকে লক্ষণ কিছুতেই রাজি হবে না তখন রাম নিজে প্রতিজ্ঞা করলেন তুমি যদি না যাও তাহলে আমার দিব্যি দিয়ে বলছি তখন নিতে বাধ্য হয়েছে লক্ষণ কি করবেন মাতা স্বরূপ সেই হ্যাঁ ভাবি সীতাকে নিয়ে গেলেন যেতে যেতে গভীর বনে যখন প্রবেশ করলেন তখন অশ্রুবসন করে কান্না করে করে বলছেন মা তোমাকে আমি আগে বলছেন আমি ঘুরতে নিয়ে যাচ্ছি তারপরে তিনি বললেন যে মা তুমেই তোমাকে এইখানে আমি এই জন্য এনেছি আমার প্রভু ভগবান রাম তোমাকে পরিত্যাগ করেছেন এই কথা বলে লক্ষণ তিনি চলে আসছেন সীতা দেবীর নীতি দেখুন যত সহনশীলতার শ্রেষ্ঠ যদি থাকে সীতা দেবীর মধ্যে আছে সীতা দেবী তাতে বিরূপ কিছু ভাবেননি রামের প্রতি কোনো বিরূপ ভাব নেই তিনি কোনো প্রতি করেনি তিনি রাজ্য ধর্ম স্থাপন করবেন তাই ধর্ম স্থাপনের জন্য এসেছেন আমি তার সহধর্মিনী আমি ধর্মপথে তাকে সাহায্য করতে এসেছি আমি যদি সাহায্য করবো না তো কে করবে তাই উনি যেটা মঙ্গল আমার চান সেটাই হবে এইভাবে তিনি মাতা পেতে এত বড় ওই রকম একজন রাজ পরিবারের রাজদুহিতা কন্যা জনক রাজার কন্যা ছিল অযোধ্যার রানী ছিলেন প্রধান রানীদের মধ্যে অন্যতমা তাহলে তার যদি এই দোষা হয় কত বড় আর আমরা একটু এদিক উদিক হয়ে গেলেই হ্যাঁ পার্টির নেতার কাছে দশের কাছে সবার কাছে স্বামীর বন্যাম নিয়ে একদম বিড়াল লিশ নিয়ে গিয়ে হাজির হয়ে গিয়েছে তো ঠিক এই হচ্ছে পরিবেশ এগুলো শিক্ষা লাভ করা উচিত এই জন্য মায়েদের কর্তব্য হ্যাঁ আদর্শ তাই সীতা দেবী তার দুই সন্তানকে আশ্রমে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণির আশ্রমে পালন করেন সেখানে তিনি আদর্শ শিক্ষা লাভ করে সেই সন্তানকে শুধু রামায়ণই শুনিয়েছিলেন অন্য কোনো কথা রাম চরিত্রই তার কাছে গুণমহিমা কীর্তন করছে তাই তারা এত শক্তিশালী হয়েছিলেন তারা রামকে চেনে না তার বাবার পরিচয় জানে না যখন ঘোড়া ধরেছিলেন এরপরে এরপরে আসবে উত্তরাখণ্ড এই ফিরে আসছে এখন উত্তরাখণ্ড শুরু হবে হ্যাঁ লবকুশের লীলা সীতার গুণমহিমা কীর্তন সীতাকে ত্যাগ করেছিল রাজ্যবাসী রাজ্যবাসীর কাছে সীতার গুণময়মা কীর্তন করবে তোমরা এমন মহান এক মহিয়সী নারীকে তোমরা ত্যাগ করেছো তোমরা জানো না কত বড় ভুল করেছ তাই প্রজা অযোধ্যাবাসীকে কান্না করিয়ে সবাইয়ের কাছে সীতাকে ক্ষমা প্রার্থনা করেছিলেন বহু ইতিহাস বহু শিক্ষা আমার অনেক কিছু বলার ছিল এখানে বহু নীতিজ্ঞ বহু নীতি রয়েছে তো এই নীতি থেকে শিক্ষা লাভ তো বহু শিক্ষা আমাদের লাভের প্রয়োজন রয়েছে এই জগতে এগুলো আমাদের জানা উচিত প্রত্যেককে আর আমরা যদি জানব তাহলে এই নীতি শিক্ষা তখনই আমরা লাভ করব। নীতি লাভ করেছিলেন কে হ্যাঁ পঞ্চপণ্ডবরা নীতিজ্ঞ ছিলেন নীতি লাভ করেছিলেন এবং ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন এই রকম প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ হ্যাঁ সকলে নীতি পালন করেছিলেন এবং সুধামা তিনি নীতিজ্ঞ ছিলেন তাই সবকিছু ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন এই জরা জগতেরই উদাহরণও রয়েছে আমি নাম বলবো না যারা নীতিজ্ঞ তারা কত বড় হতে পারে উদাহরণ দিচ্ছি একজন ব্যক্তি চায়ের দোক চা ফেরি করতেন সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন নীতিজ্ঞ নীতি পালনে যারা আদর্শ তারাই এই জগতে নীতিজ্ঞ ব্যক্তি হতে পারেন এই নীতি থেকে যারা দূরে সরে যাবেন তাদের যত বড়ই এই জগতে প্রভাব বিস্তার করো না কেন তার কোনো প্রভাবে এখানে কাজ হবে না আদর্শ হতে গেলে আদর্শ নীতিবান হতে হবে এই জন্য নীতি পালন করুন গুরুদেবের নির্দেশ আমরা পালন করছি প্রভুপাদ এখানে আদর্শভাবে আজকের এই শ্লোকের তাৎপর্যে চতুরাশ্রম বাক্য গুরুবাক্য এবং কি রাজনীতিবিদ এবং কুসংস্কার সব কিছু এই তাৎপর্যে দিয়েছেন এই রাম রাজ্যের এইখান থেকে এরপরে উত্তরাখণ্ড রাম রাজ্যের রাজ্য বর্ণনা হবে তো ঠিক অপূর্ব সুন্দর একটি কথা প্রভুপাদ এই তাৎপর্যর মধ্যে দিয়েছেন সময় নেই সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে তো এই জন্য এই আদর্শ নীতিবান হতে গেলে গুরুর নির্দেশ আদেশ এবং যে আশ্রমে আছি এই আশ্রমের ঠিক ঠিক নীতি পালন করাই নীতিজ্ঞবানের কর্তব্য এবং সেই সে সমস্ত কিছু এই অতিক্রম করেও সে শ্রেষ্ঠ রাজ্য লাভ করে ভগবতামে ফিরে যেতে পারবেন এটাই আদর্শ চরিত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অমল পুরাণ শ্রীমদ্ভাগতম কি কি